আসসালামু আলাইকুম, মেহেদি হাসান বলছি আইপিএস বাজার থেকে। আজকে আমরা কথা বলবো ইউপিএস এর ব্যাটারি নিয়ে। অনেক ভাই আমাদের নিয়মিত ভিডিও দেখছেন, অনেকে কমেন্ট করছেন মেহেদি ভাই ইউপিএস প্রয়োজন, আবার অনেকে বলছেন মেহেদি ভাই ইউপিএস এর ব্যাকআপ পাচ্ছি না, আমি ফ্রিল্যান্সিং করছি, আমি গ্রাফিক্সের কাজ করছি, অনলাইন সেক্টরে আমার একটি ওয়েবসাইট রয়েছে, কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাচ্ছে, আমার একটি ব্যাকআপের প্রয়োজন। আমি একটি ইউপিএস পারচেজ করেছি কিন্তু 4-5 মিনিট ব্যাকআপ দিচ্ছে, কারেন্ট চলে গেলে শব্দ করে বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণ হলো আপনার ইউপিএসটি ঠিক রয়েছে, তবে আপনার ইউপিএস এর ভিতরে যে ব্যাটারিটি বিল্ড রয়েছে তা সঠিকভাবে আপনাকে সাপ্লাই দিচ্ছে না। তো প্রথমে জেনে নিই ইউপিএস কি। ইউপিএস মানে হলো আনট্রাপটেবল পাওয়ার সিস্টেম অর সার্ভিস। আপনারা যে ইউপিএসগুলো ব্যবহার করছেন এটা হলো মিনি ইউপিএস। 1000 বি ইউপিএসের মধ্যে একটি ব্যাটারি থাকে, 1200 বি এর মধ্যে থাকে দুইটি ব্যাটারি। ঠিক এই ধরনের ব্যাটারিগুলো আপনারা ভিতরে পাবেন, বিল্টিং করা থাকে। এই ব্যাটারিটির বোল্ট হলো 12 ভোল্ট, এটার অ্যাম্পিয়ার হলো 7.5 অ্যাম্পিয়ার। লোকালি অনেক ব্র্যান্ডের ব্যাটারি রয়েছে কিন্তু সকল ব্যাটারির ভোল্টেজ কিন্তু একই 12 ভোল্টেজ। আর অ্যাম্পিয়ারটা ডিপেন্ড করবে আপনার ইউপিএসটির উপর ডিপেন্ড করবে। আপনার ইউপিএস যদি 7.5 অ্যাম্পিয়ার রিকমেন্ড করে অবশ্যই আপনার 7.5 অ্যাম্পিয়ার নিতে হবে, যদি 9 অ্যাম্পিয়ার রিকমেন্ড করে অবশ্যই আপনার 9 অ্যাম্পিয়ার নিতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই 7.5 অ্যাম্পিয়ার ব্যাটারিটাই ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনি কীভাবে বুঝবেন আপনার ইউপিএসের ভিতরে 7.5 অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে? এই জন্য সিম্পল, আপনারা ব্যাটারিটা খুলবেন, খোলার পরবর্তীতে আপনারা এখানে দেখবেন যে মেনশন করা থাকবে 12 ভোল্ট 7.5 অ্যাম্পিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজটাও মেনশন করে দিবে এবং কি অ্যাম্পিয়ারটাও মেনশন করে দিবে। ভোল্টেজকে সিম্পলি বি দিয়ে মেনশন করা হবে এবং অ্যাম্পিয়ারকে এএইচ দিয়ে আপনাদেরকে বোঝাবে। তো দর্শক, যখন আপনি বুঝবেন যে আপনার ব্যাটারি 7.5 অ্যাম্পিয়ার, তখনই আমরা আপনাকে এই ব্যাটারিটি রিকমেন্ড করব। যদি 9 অ্যাম্পিয়ারের প্রয়োজন হয় তাহলে 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি আমাদের কাছে রয়েছে। তো 7.5 অ্যাম্পিয়ারের আজকে যে ব্যাটারিটি নিয়ে কথা বলছি এটা হলো একটি কে স্টার ব্র্যান্ডের ব্যাটারি। তো অনেকেই আছেন এই ব্যাটারিগুলো খুঁজছেন, ভালো মানের ব্যাটারি খুঁজছেন। এখন প্রশ্ন হলো কেন আজকে আমরা এই ভিডিওটি দিচ্ছি। আজকে স্পেশালি যারা মিনি ইউপিএসের জন্য ব্যাকআপ, ভালো ব্যাকআপ পাওয়ার জন্য ওয়ারেন্টি সহকারে একটি ভালো মানের ব্যাটারি চাচ্ছেন তাদেরকে স্পেশালি মেনশন করছি। আমরা যে ব্যাটারিটি বর্তমানে দেখতে পাচ্ছেন এটি হলো একটি অনলাইন ইউপিএসের ভিতরে ব্যাটারি। আমরা যেই অনলাইন ইউপিএসগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি সেই সকল অনলাইন ইউপিএসের ভিতরে 32টি, 16টি এবং 64টি ব্যাটারিও বিল্ড করা থাকে। সেই ব্যাটারিগুলো আমরা বের করে থাকি, যারা চায় লং ব্যাকআপ ব্যবহার করবে তাদেরকে আমরা বড় বড় ব্যাটারিগুলো ইনস্টল করে দিই, ছোটো ব্যাটারিগুলো আমরা রেখে দিই। আর সেই ব্যাটারিগুলোই আমরা আপনাদের জন্য মিনি ইউপিএসের জন্য এগুলো এখন ব্যবহার করার জন্য রেকমেন্ড করব। এই ব্যাটারিগুলো আপনারা 6 মাসের ওয়ারেন্টি পাবেন, 6 মাসের মধ্যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের কাছ থেকে নতুন ব্যাটারি পাবেন। কেস্টার ব্র্যান্ডের এই ব্যাটারিগুলো খুবই ভালো মানের ব্যাটারি, 6 মাসের একটা ওয়ারেন্টি, কিন্তু এগুলো বছরের পর বছর যাবে। সেক্ষেত্রে মাথায় রাখবেন অবশ্যই ভালো মানের একটা ইউপিএস নেবেন। লোকাল ইউপিএস নিলে কিন্তু আপনারা ব্যাটারিটা বেশি দিন ব্যবহার করতে পারবেন না, সর্বোচ্চকালে 1 থেকে 1.5 বছর। তাই চেষ্টা করবেন ভালো মানের ইউপিএস নিতে। আর অবশ্যই আপনার কম্পিউটার বা আপনার পিসি পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার সাপ্লাইয়ের সাথে ডিপেন্ড করে আপনি একটি ইউপিএস নেবেন। যদি আপনার পাওয়ার সাপ্লাই হয়ে থাকে 500 ওয়াটের, আপনি নেবেন একটি 800 ওয়াটের ইউপিএস, অর্থাৎ 300 ওয়াটের বেশি নেবেন। এতে করে ব্যাটারিটা ভালো থাকবে, ইউপিএসটা ভালো থাকবে। দর্শক, কেস্টার ব্র্যান্ডের এই ব্যাটারিগুলো বর্তমানে আমাদের কাছ থেকে পাবেন আইপিএস বাজার থেকে মাত্র 1350 টাকা দিয়ে। যখন আপনারা মিনিমাম 4 পিস দেবেন তখন পার পিস দাম চলে আসবে 1250 টাকা। তো এই ভিডিও ক্লিপটি ছিল আপনাদের একটি অনুরোধের ভিডিও। অনেকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন, মেসেজ দিচ্ছেন, তাদের জন্য আমাদের এই একটি নতুন প্রোডাক্ট, এটি আমাদের আইপিএস বাজার কোম্পানিতে নতুন এই পণ্যটি অ্যাড হয়েছে। আগামী পর্বে আপনাদের জন্য একটি অনলাইন ইউপিএস এবং মিনি ইউপিএস নিয়ে ইনশাআল্লাহ ভিডিও দিব। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।